আসসালামু আলাইকুম রাধুনি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি মুনাস কিচেনে। আজকে আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। সামনেই আসছে কোরবানি ঈদ, আর ঈদে আমরা কত ধরনের রেসিপি তৈরি করে থাকি, আর এসব রেসিপিতে আমরা গরুর বিভিন্ন অংশের মাংস আলাদা আলাদাভাবে ব্যবহার করি। তবে আমরা অনেকেই জানি না যে গরুর লেজের অংশটাও আলাদাভাবে রান্না করলে খেতে ভীষণ মজার। তো আজকে আমি গরুর লেজ ভুনা করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি দুটি লেজের অংশ এভাবে পিস পিস করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজের অংশের মাংসটা সাধারণত হাড়যুক্ত হয়ে থাকে, এখানে কোনো সলিড মাংস থাকবে না। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, 2-3 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, 10-12টা গোলমরিচ, 6-7টি লং। এবার গরম মশলাগুলো খানিকটা ভেজে নিতে হবে। গরম মশলার স্মেলটা বেরিয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর আবারও খানিকটা সময় ভেজে নিতে হবে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর মশলার পানিটা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে খানিকটা পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এবার দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার সবগুলো মশলা আবারও কিছুটা ভেজে নিতে হবে, আর মশলাটা যেন না পড়ে যায় সেজন্য একটু একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। আমি এখানে 3-4 বার একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার তেলটা ভেসে উঠলে আবারও পানি দিয়ে দিয়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা লেজের মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এই লেজের মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা যেন পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে, সেজন্য ঢাকনাটা খুলে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর এই লেজের মাংসটা একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা বেশ সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে। মাংসের পানিটা কিছুটা শুকিয়ে এলে আবারও এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মাংসটা কষিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আর একটু একটু পানি অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদমই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে মাংসটা রান্না করলে এর ভেতরে মাংসের মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছায় আর খেতে ভীষণ ভালো লাগে। আমি 1.5 ঘন্টা সময় নিয়ে মাংসটা রান্না করেছি। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যখন ঝোলটা কিছুটা কমে আসবে আর উপরে এমন তেল ভেসে উঠবে, তখন বুঝতে হবে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই মশলাটা এবার মাংসের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এবার মাংসটা পরিবেশন করে দিতে হবে। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, তবে লেজের এই মাংসটা একটু ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। আর ঝালের পরিমাণটাও আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবারের কোরবানি ঈদে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন Thanks for watching. Stay safe and happy.